ইউরোপের সবচেয়ে বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তার প্রতিষ্ঠান থেকে শ্রমিক ছাটাই করার ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে ফ্রান্সের টুলুস শহর সংলগ্ন বিমান নির্মাণ প্রতিষ্ঠান থেকে তিন জনকে এবং নামসেন্স শহরের বিমান তৈরির প্রতিষ্ঠান থেকে চারশো জন শ্রমিককে খুব শীঘ্রই ছাটাই করার ঘোষণা দিয়েছে এভাবে ধাপে ধাপে ফ্রান্সের বিভিন্ন ফ্যাক্টরি থেকে দুই হাজার একুশ সালের মাঝামাঝি পর্যন্ত সময় প্রায় পাঁচ হাজার শ্রমিক ছাঁটাই করবে আর সমগ্র ইউরোপের বিভিন্ন দেশের ফ্যাক্টরি থেকে পর্যায়ক্রমে পঁচিশ হাজার শ্রমিক ছাঁটাই করবে বলে গতকাল দুই জুলাই বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন এয়ারবাস কর্তৃপক্ষ এয়ারবাস প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে করোনা লকডাউনের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা এই শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন ইউরোপ সহ সারা বিশ্বে এয়ারবাস বিমান নির্মাণ ফ্যাক্টরি গুলোতে এক লাখ চৌত্রিশ হাজার শ্রমিক কাজে কর্মরত আছেন